তোমাদের দাবির ব্যাপারে সচেতন হয়েছে, এটাই হলো শহীদদের আত্মার সবচেয়ে বড় আশা। শহীদদের সেই স্বপ্ন একটি মানবিক বাংলাদেশ গায়েম করতে হবে। দাবিগুলি শুনছিলাম অত্যন্ত যৌক্তিক দাবি। একটি সুষ্ঠু সমাজে, একটি সভ্য সমাজে এই ধরনের দাবিগুলো জানাতে হয় না, এমনি গায়েম হয়ে যাওয়ার কথা। এই সরকার, বিনা ভোটের সরকার আমাদেরকে যে পর্যায়ে নিয়ে গেছে, যার কারণে আমাদেরকে ক্লাস পরীক্ষা বাদ দিয়ে ছাত্র শিক্ষককে আজকে রাস্তায় দাঁড়াতে হয়েছে। দ্রুত অবসান চাই। আমরা মনে করি সুষ্ঠু চিন্তার বিকাশ হবে, তাদের চিন্তা ভাবনা পরিবর্তন হবে এবং তারা একটি মানবিক বাংলাদেশ গড়ার পথ তারা সুগম করে দিবে। সবাইকে ধন্যবাদ। ইফতেখার আলম মাসুদ স্যারকে, আমাদের অন্যান্য শিক্ষকরাও আছেন। আমরা যেহেতু আমাদের কর্মসূচি সংক্ষেপ করতে চাচ্ছি, তাই শুধু সালিয়া সান নকিব স্যারকে মাধ্যমে আমাদের আজকের এই বক্তব্য শেষ হবে। সালিয়া সান নকিব স্যারকে অনুরোধ করছি। সালাম ভাই, এত
আপনাদেরকে অনুরোধ করছি, তাদের জন্য আমাদের কিছু করার নেই, কিন্তু তাদের যে বিচার আপনারা সবাই আসছেন, এজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী কর্মসূচি ঘোষণা আজ পর্যন্ত এখানে কর্মসূচি সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, আবারও আইন শৃঙ্খলা রক্ষার মতো এখানে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।